ألاديس أندرون بلاديش قرآن أو سيدي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى انا انزلناه في ليله مباركه انا كنا منذر فيها يفرق كل امر حكيم شعبان ماش غرط بن ماش اي ماشر شريت করণীয় এবং বর্জনীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিনের অন্যতম একটি বৈশিষ্ট্য হলেই যে দিন পাক আমাদেরকে দিয়েছেন রব্বুল আলমিন নিজেই সেই দিনকে সংরক্ষণ করার দায়িত্ব বহন করেছেন আল্লাহরবুল আলমী ইরশাদ করেন নাহনু নাজ্জাল্লা দিকরা ও ইন্না আলাহ নিশ্চয় আমি এই দেখির শরীয়ত কুরআন এবং হাদিস নাজ্জাল্লা আমি অবতীর্ণ করেছি ও ইন্না আলাহুল্লাহ হাফির এবং নিশ্চয় আমি সেটাকে তার সংরক্ষণ করব এই দিনের একটি অন্যতম বৈশিষ্ট্য সেটা হলেই যে আল্লাহ রব্বুল আলমিন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন দশাই আল্লাহ পাক দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ এর সাদ করেন তুলাকুম দিন আকুম ওয়ু আলী কুম ও ওয়দী তুলকুল ইসলাম দিনা ইহুদিরা এসে অমর রাজিয়াল তালহকে বলল যে হে অমর তোমাদের নবীর উপর এমন একটি আয়াত নাজেল হয়েছে যে এই আয়াত যদি আমাদের উপর নাজেল হতো তাহলে আমরা সেই দিনকে ঈদের দিন বানাতাম বলছি সেটা কোন দিন বলে সেটা কোন আয়াত বলছেন সেই আয়াতটি এটাই আলিয়মা আকমাল তুলকুম দিনাকুম ও আত্মমাম তু আলিয়কুম নি ওরই তুলকুল ইসলাম দিনা ওমর রাজিয়াল্লাহ তিনি বললেন যে আমি জানি এই আয়াতটি আরাফার মাঠে আল্লাহ নবী সাল্লাম তিনি সওয়ারের উপর সওয়ার ছিলেন এবং হজের খুদবা দিয়েছিলেন সেই অবস্থায় আল্লাহ আমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ আসলামের উপরে এই আয়াতটি নাজেল করেছেন এবং এই আয়াতটি নাজেল করার মাধ্যমে আল্লাহ পাক শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন এই আয়াত নাজেল হওয়ার পর শরীয়তের হারাল হালাল এবং হারামের বিষয়ে কোনো হুকুম আহকামের বিষয়ে আর কোনো আয়াত নাজেল হয় হয়নি আল্লাহনবী ইসলাম এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রায় একাশি দিন পর তিনি ইন্তেকাল করেছেন অথে। আল্লাহ রবুল আলমিন দিনের হেফাজত করেছেন এবং কেয়ামত পর্যন্ত দিনকে হেফাজতে রাখবেন তার ভিতরে কোনো রকম পরিবর্তন পরিবর্ধন করার ক্ষমতা পাক কাউকে দেন নাই তিনি নিজে হেফাজত করবেন অথেব যেই দিন রসুল সাহে যুগে ওনার জামানাই দিন হিসাবে গণ্য হতো সেটাই মূলত দিন আর যেই আমল বা যেই ইবাদত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহেলামের যুগে বা জামানায়। আমল বলে গণ্য ছিল না এবাদত বলে গণ্য ছিল না সেটা কোনো দিন দিন হবে না এবং সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সাবান মাসকে কেন্দ্র করে যেটা করণীয় বিষয় যে বিষয়ে নবী মোহাম্মদুর রসোল্লা সাল ব্যক্তিগত আমল ছিল এ আমল সম্পর্কে আইসারাজি আল্লাহ তাল আনহা তিনি বলেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তিনি অন্যান্য সকল মাসের চাইতে নফল শ্যাম সবচেয়েতে বেশি শাবান মাসে শ্যাম পালন করতেন একটি বর্ণনায় আছে এসম কুল্লাহু মানে শাবান মাস পুরোটাই মাস তিনি শ্যাম পালন করতেন কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন যে দ্যাকাহরুম ফুল ফিহি নাস শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাস সম্পর্কে অনেক মানুষ অসচেতন সে মাসটি কোন মাস বাইনা রাজব ও রমাদান রমদান এবং রাজবের মাঝখানি মাস সেটা হলো সাবানের মাস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই মাসে তুরফাউল আমাল ইলাল্লাহ ইলা রব্বিল আলামিন বাৎসরিক আমলের রিপোর্ট শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছানো হয় আল্লাহনবী সাল্লা সাল্লাম তিনি বলেছেন আনা আন আইরফা আমালি ওয়া আনা সাইম আমি এটা পছন্দ করি যে আমার আমলটি আল্লাহর দরবারে এমন অবস্থায় পুজবে যে আমি রোজা অবস্থায় আছি আমি শ্যাম অবস্থায় আছি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এটাই হলো মূল কারণ সাবান মাসে অধিক পরিমাণ আল্লাহ নব্বী সাল্লাম শ্যাম পালন করতেন আর কারণ হিসাবে ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এসতেজাদান লি রমাদান শ্রাবান মাস এটা একটি আসলে প্র্যাকটিস তামরিন রমজান মাসে যেন কোনো ব্যক্তি শ্যাম পালন করতে তার যেন কষ্ট না হয় এর জন্য প্রস্তুতিমূলক শ্রাবান মাসেই প্র্যাকটিস হিসাবে তিনি বেশি বেশি শ্যাম পালন করার অভ্যাস তিনি করতেন এটা হলো মূল শরীয়ত আল্লাহনব্বী সালামের আদর্শ থেকে আমরা পাই এর বিপরীত আমরা যেটা দেখতে পাই সেটা হলেই যে এই মাসকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কিছু রসম রেওয়াজ হয়ে থাকে তার ভিতরে অন্যতম একটি সেটা হলো শবে বারাত শবে বারাত সম্পর্কে সংক্ষিপ্ত যেটা আলোচনা করব সেটা হলেই যে এ বিষয়ে প্রথম যেটা বক্তব্য সেটা হলে যে এই নাম শরীয়ত এটা সাপোর্ট করে না শবে নামটাও শরিয়ত সাপোর্ট করে না এই জন্য যে শবে বেরাত শব্দটি ফার্সি শব্দ সব ফার্সি শব্দ এর অর্থ হলো রাত আল বারাত এটা যদি আরবি শব্দ ধরে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে সম্পর্ক ছিন্ন করা আর এটা যদি ফার্সি হিসাবে গণ্য করা হয় তাহলে এটা হবে ভাগ্য তো মূলত শবে বারাত ওটা ফার্সি হিসাবেই এটাকে নাম রাখা হয়েছে বা এটা উল্লেখ করা হয় তো শবে অর্থ দ্বারাই ভাগ্য রজনী ভাগ্য বন্টনের রাত তো যেহেতু আমরা বলবো সেটা হলেই যে শরীয়তের যতগুলি এফাজত আছে সবগুলি এফাজতে নাম আল্লাপাক আরবিতে কোরআনের মধ্যে দিয়েছেন অথবা হাদিসে উল্লেখ আছে কিন্তু যেহেতু কোরআন হাদিস আরবিতে সেহেতু সবে এর অস্তিত্ব যদি কোরআন হাদিসে স্পষ্টভাবে থাকতো তাহলে এর নামটাও আরবিতে কোরআন হাদিসে পাওয়া যেত নাম আরবি নয় এবং এই নামের অস্তিত্ব কোনো হাদিসের মধ্যে নাই এই রাতটাকে ভাগ্য রজনী কেন বলা হয় দলিল হিসাবে পেশ করা হয় সুরাই দুখানের তিন এবং চার নম্বর আয়াত বলা হয় আল্লাহরবুল আলম এরশাদ করেন ইন্না আনজালনাহু নাহু ফি লাই লাতিন মুবারকা নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি লাই লাতিন একটি রাত্রে মোবারক যে রাতটি বরকতপূর্ণ রাত একটি রাত্রে আমি কোরআন নাজেল করেছি যে রাতটি হল বরকতপূর্ণ রাত এবং সে রাত্রে কি হয় ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাময় বিষয়ে ওই রাত্রিতে আল্লাপাক সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এই আয়ারটিকে আমাদের দেশের অধিকাংশ আলেমরা দাবি করেন যে এই আয়াতটি নাজেল হয়েছে সবে বা রাত সম্পর্কে বা নিসফে শাহাবান শাহাবানের অর্ধেক রাত সম্পর্কে ইবনি কাসির রাহেমহল্লা তিনি বলেন যে না এখানে লাইলাতিন মুবারক বরকতপূর্ণ রাত বলতে এই রাতটি হলো লাইলাতুল কদরের রাত এ বিষয়ে প্রায় সমস্ত মুফাসেরিনের এক মত যে এই রাত্রে যেই বরকতপূর্ণ রাত বলা হয়েছে এই রাতের দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদরের রাত এবং ইবনিকাসের রাহেমা উল্লাহ তিনি ইকরামা একজন তাবি তিনি তিনার দিকে এই কথার নিষ্বোধ করা হয়েছে যে তিনি বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যার বা এই আয়াতের উদ্দেশ্য নিষ্পে সাবান সাবানের অর্ধরাত সাবান মাসের অর্ধরাত তিনি বলছেন এই কথাটি আবা আদু মিনার নাজমা মানে আসমানের দূরত্বর চাইতেও সত্য থেকে এই কথাটি আরও বেশি দূরে এই কথাটি সঠিক নয় সঠিক নয় এই জন্য যে এই কথাটি পরিপূর্ণ কোরআনের বিরুদ্ধে কারণ আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন যেই একটি রাতের কথা বলেছেন কোরআন নাজের করেছেন এই রাত আল্লাপাক স্পষ্টভাবে সুরাই বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে বলেছেন শাহরু রমাবান আল্লাদি উনজিলাফিহিল কোরআন রমজান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাপাক কোরআন অবতীর্ণ করেছে তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে সাবান মাসে নয় এবং একটি রাত্রে তাহলে কোরআনের সেই এক রমজানের একটি রাত কোন রাত সুরে কদর আলাপাক নিজে উল্লেখ করেছেন ফি কদর নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রে তাহলে কোরআনের ব্যাখ্যা কোরআন থেকেই স্পষ্ট হয়ে যায় যে আল্লাহরবুল আলমিন কোরআন নাজিল করেছেন রমজান মাসে এবং কদরের রাত্রে এবং যেই রাতে পাক কোরআন নাজিল করেছেন সেই রাতেই মূলত মানুষের ভাগ্য বন্টন করা হয় তাহলে কদরের রাতেই ভাগ্য বন্টন করা হয় এটাকে যদি কেউ বলে যে সবে বারাতের রাতের করা হয় তাহলে এটা বলা হয়েছে আবা আদু মিনান নাজমা অনেক হক থেকে অনেক দূরে এটা সত্য নয় শবে সম্পর্কে কিছু হাদিসও বর্ণিত আছে যে হাদিসগুলি আমরা ইদানিং হয়তো মিডিয়ার মাধ্যমে আমরা অনেকের মুখ থেকে এরা শুনবো এবং এই হাদিসগুলির দ্বারা অনেকেই সবে বারাতকে সাব্যস্ত করার চেষ্টা করেন তার মধ্যে অন্যতম একটি হাদিস আলী আলিরাজ্লাহতাল আনহু থেকে বর্ণিত ইমাম ইবনি মা তিনি হাদিসটি বর্ণনা করেছেন আলী আলিরাজ্লাহতাল আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসরুল্লা সাল্লাম এর সাদ করেন জা কানাত আত লাইল সাবান শাবান যখন শাবান মাসের অর্ধেক রাত রাত্র যখন হবে তখন তোমরা কি করবা ফাকুমু লাইলাহা ওয়া সোমারাহা তোমরা রাত্রিবেলায় সালাত করো ও সোমু নাহারাহা এবং দিনের বেলায় তোমরা শ্যাম পালন করো কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে ইন আল্লাহ ইমা দুনিয়া ওই রাত্রে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি নেমে আসে মানুষদেরকে ডাক দেন তিনি বলেন মাইস আলোনি ফাও কে আছো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করো মাই তাক ফিরুনি আিরুলাহু কে আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেবো এইভাবে তিনি নিসফে সাবানের রাত্রে রাত্রের নিসফে সাবানের রাত্রে তিনি এসে আসমানে নেমে আসেন এবং মানুষদেরকে এইভাবে আহ্বান করেন এবং আল্লাহ রব্বালে মানুষদের গোনাকে ক্ষমা করে দেন কতক্ষণ পর্যন্ত ফজর হওয়া পর্যন্ত উক্ত হাদিস সম্পর্কে মহাদ্দেশেন একরাম বলেন হাদিসটি সহি নয় হাদিস সহি নয় কয়েকটি কারণে এক নম্বর কারণ সেটা হলে যে হাদিসের সানাত বিশুদ্ধ নয় এই হাদিসের বর্ণনাকারী একজন ব্যক্তি আছেন তার নাম হলো ইবনে আবু সুবরা আর ইবনে আবু সুবরাকে অধিকাংশ মহাদ্দেশ ওনারা মোদাল্লিস বলেছেন উনি হাদিস বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রকাশ করতো এই জন্য সানাদের দৃষ্টিকোণ থেকে হাদিসটি সহি নয় আর আর একটি হলেই যে এই হাদিসটি সরাসরি আরেকটি সৈ হাদিসের বিপরীত আর সেই হাদিসটি কি সেটা বোখারি মুসলিমের হাদিস আবু হরাদিরাজ আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত যে এনজিলু তাবারক ওয়াতা আলা কুল্লা লাইলাতিন ইলা সামা ইদুনিয়া হেইনায়াবোকা আর সুলু চুল লাইলিল আখীর বোখারি মুসলিমের হাদিস আল্লাহরবুল আর্মিন প্রত্যেক রাত্রেই প্রত্যেক রাত্রে রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ পাক নেমে সে তিনি ডেকে ডেকে বলেন মাই ইয়াদি আস্তা কে আছো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো মাই ইয়াস আু কে আছো আমার কাছে চাও আমি তোমাদের দিব মাই ইয়াস্তা ফেরুনি ফেরুলাহু কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব তো যেহেতু এই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ পাক শুধু সাবানের অর্ধ রাতের অর্ধমাসের রাত্রেই নয় বরং আল্লাহ তালা প্রত্যেক রাত্রের শেষ অংশে প্রথম আসমানে নেমে আসেন অথেব হাদিসটি যেহেতু বিশুদ্ধ নয় এবং সই হাদিসের বিপরীত সেহেতু এটার উপর আমলযোগ্য নয় আর হাদিস পেশ করা হয় সে হাদিসটি আবু মুসাল আশারি রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ তালা এই সাবান মাসের অর্ধ রাত্রে সাবান মাসের অর্ধ মাসের রাত্রে তালা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ পাক প্রত্যেক বানু আদমের সন্তানকে পাক ক্ষমা করে দেন ইল্লা মুশরিকিন আউ মুশাহিন তবে মুশরিককে ক্ষমা করেন না এবং ওই দুই ব্যক্তিকে ক্ষমা করে না যে দুই ব্যক্তি পরস্পর ওনাদের মধ্যে বিবাদ রয়েছে ঝগড়া রয়েছে এই হাদিসকে অনেক ওলামায়করাম কেহ কেহ সহি অথবা হাসানও বলেছেন আবার অনেকে এটাকে জয়ীফ বলেছেন আলবানী রাহেমল্লাহ এটাকে আবার সহি বলেছেন তো জয়ীফ আসলে এটা প্রায় সাতটা সাহাবি থেকে বর্ণিত আর বিশুদ্ধ মত সেটা হলে যে এতগুলি হাদিসকে সামনে রেখে অনেকেই সহিলি লিহিহি অথবা সহি বলার চেষ্টা করেছেন কিন্তু এটাকে যদি সহি মনেও করা হয় তারপরেও এটা যেহেতু এটাকে কেন্দ্র করে নবী মোহাম্মদুরাহ সাল্লা সাল্লাম থেকে নির্দিষ্ট কোনো আমল সাব্যস্ত নয় এই রাতকে কেন্দ্র করে অথেব রাতের ফজিলত এটার দ্বারা সাব্যস্ত হলেও এটা শুধু এই রাতের জন্য খাস নয় আবার এই হাদিসটাই অন্যান্য বর্ণনায় সেটা প্রত্যেক রাত্রের কথা উল্লেখ আছে নিঃপে সাবানের কথা উল্লেখ নেই অথেব যেহেতু বিশুদ্ধ হাদিস এর বিপরীত আছে সেহেতু এই হাদিসটি আমলযোগ্য নয় আর একটি হাদিস পেশ করা হয় আয়সারাজিয়াল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস আয়সারাজি আল্লাহ তাল আনহা বলেন যে আমি একদিন আমার পাশে রাত্রিবেলায় আল্লাহ রসুল সাল্লাহামকে অনুপস্থিত পেলাম আমি ওনাকে খোঁজার জন্য বের হলাম এরপর দেখলাম যে উনি বাকিউল ঘর কাদে যে কবরস্থানে দোয়া করছেন তো আমি দূর থেকে দেখতেছিলাম দেখার পর যখন উনি দোয়া শেষ করে আসছেন তখন আমিও চট করে এসে শুয়ে পড়েছি তো আমার এই হাঁটা এবং সেখান থেকে এসে হঠাৎ করে শুয়ে আমার যে নিঃশ্বাস যে ফুলতে ছিল এটা দেখে রসুল বুঝতে পেরেছেন যে আমি বাইরে গেছে গিয়েছিলাম তো জিজ্ঞাসা করেছেন হে আয়শা তুমি কেন আমাকে খুঁজতে গিয়েছিলে তো আয়েশা রেজা আল্লাহ আনহা বললেন যে আমি আসলে মনে করেছিলাম কি জানি আপনি আর এক কোনো স্ত্রীর কাছে গেলেন কি না তো আল্লাহ রসুল বললেন যে হে আয়শা তুমি কি মনে করো যে তোমার রসুল তোমার সাথে খেয়ানত করবে এরপরে যেটা মূল বক্তব্য সেটা হলে আয়সা রাজি আল্লাহ তালহা বলেন যে এখন এসে আল্লাহ রসলাম বলছেন যে আয়সা তুমি জানো যে এই রাত আজকের রাত এটা হলো সাবানের অর্ধে মাসের রাত আর এই মাসে এই রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন এবং এই রাত্রে পাক তার বান্দাদেরকে গুণা ক্ষমা করে দেন কাল গোত্রের কাল গোত্রের ছাগলের গায়ে যে পশম আছে এই পশমের সংখ্যার চাইতে বেশি পরিমাণে এই হাদিসকে কেন্দ্র করে আমরা আমাদের দেশের অনেক ওলামায় খেরা ওনারা মনে করেন যে ওই রাত্রে কবরস্থানে যাওয়া সুন্নত আসলে এই হাদিসটি মহাদ্দ নিকটে কয়েকটি কারণে এটা গ্রহণযোগ্য নয় একটি হলো সানাদের ক্ষেত্রে সানাদ এটা বর্ণনাকারী হল হাতজাজবিন বিন আর্তা উনি বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনি কাথির থেকে আর ইয়াহিয়া ইবনি কাথির বর্ণনা করেছেন অরওয়া থেকে আর ওরুয়া বর্ণনা করেছেন আয়সারেজ আল্লাহতালনহা থেকে আর মহাদ্দেশেন বকরেন যে এই যতগুলি রাবি আছে কোনো রাবির সাথে কারো সাক্ষাৎ নাই আয়সার সঙ্গে সাক্ষাৎ নাই অরওয়ার ওওয়ার সঙ্গে সাক্ষাৎ নাই ইয়াহি আবনী কাথিরের আর ইয়াহিয়া ইবিন কাসিরের সাক্ষাৎ নাই হাজাজবিন আরতা তাহলে যেহেতু কারো সঙ্গে কারো সাক্ষাৎই নাই তাহলে এরা হাদিস শুনল কীভাবে এজন্য হাদিসটি মহাদেশের কাছে এটা গ্রহণযোগ্য নয় আরেকটি কারণ সেটা হলে যে বিবেকের কাছেও হাদিসটি গ্রহণযোগ্য হবে না এই জন্য যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে এই দিনের মধ্যে এমন কোনো কল্যাণময় কাজ নাই যেটা শরীরের থেকে সাব্যস্ত আর আমি তোমাদেরকে বলি নাই এরকম অসম্ভব আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণময় কথা আছে আল্লাহ নবী সাল সাল্লাম সব কিছু তার অম্মদেরকে বলে দিয়েছেন তাহলে এখন যখন আয়সা রিজা আল্লাহ তালানহাত জিজ্ঞাসা করলেন আপনি কোথায় গিয়েছিলেন তখন তিনি বললেন যে আয়েশা এটা হলো শবে বারাতের রাত বা সাবার মাসের অর্ধ রাত এই রাতে আল্লাহ গুনা ক্ষমা করেন তাহলে আল্লাহ নব্বী সাল্লাম তিনি তো এই ফজিলত একা কেন তিনি তো তার আগের দিনে সাহাবে একরামদেরকেও বলার কথা ছিল যে আজকের রাত এটা হলো সবে বারাতের রাত বা সাবানের অর্ধেক মাসের রাত অথেব তোমরা এ রাত্রে জেগে এবাদত করো পরের দিন শ্যাম পালন করো কারণ এই দিনে আল্লাপাক বেশি পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দেন আসলে যেহেতু হাদিসটি বানাওয়াট সেহেতু অর্থের সাথেও কোনো সময় মিল পাবে না এটা কি সম্ভব যে আইসারেজি আল্লাহ তার স্ত্রীকে আল্লাহ রসুল বলে নাই যে তুমি রাত্রে জেগে হ্যাঁ এবাদত করো যেহেতু আজকে সাবানের মাস যখন তিনি খুঁজতে বের হলেন তারপরে বলেন অথচ আর বিপরীত সেই হাদিস থেকে সাব্যস্ত আল্লাহ নবীসাম বলছেন যে তিনি রমজান মাসে বিশেষ করে রমজানের শেষ দশকে তিনি আই কাজা আহলাহু ইস্তাদ্দা আজারাহু উনি ওনার কোমারকে কোমরকে শক্ত করে বাঁধতেন ও আই কাজা আহলাহু এবং পরিবারকেও তিনি জাগ্রত রাখতেন রমজান মাসে কারণ উনি ফজিলত একা কেন ফজিলত সবাকে বলবেন সবাই ফজিলত নেওয়ার জন্য চেষ্টা করবেন আসলে যেহেতু হাদিসটি বানাওয়াট এবং মিথ্যা হাদিস সেহেতু এই হাদিসটি অর্থর দৃষ্টিকোণ থেকেও এটা গ্রহণযোগ্য নয় আর এই তিনটা হাদিসকে কেন্দ্র করে আমাদের দেশে অনেকেই এই সবে বারাতকে সাব্যস্ত করার চেষ্টা করেন তা আমি একটু আগেই বলেছি যে শরীয়ত আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেটা দিয়েছেন এই শরীয়তকে আল্লাহ পাক তিনি নিজেই সংরক্ষণ করেছেন এর মধ্যে সামান্যতম কোনো কম বেশি করার অধিকার আল্লাহরবুল আলমিন আল্লাহ রসুলকে পর্যন্ত দেন নেই এবং তিনি সুরে হাক্কায় বলেছেন ওলাউ তাকাউওয়াল আলাইনা বাজ আল আকাবিল্লা আহাজনা মিন রসুল তিনি যদি সাল্লা সাল্লাম তিনিও যদি শরীয়তের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো কথা বলার চেষ্টা করতেন আমি ডান ওনার ডান হাত ধরে ওনার গলার এই রকটাকে আমি কেটে দিতাম অথে শরীয়তের মধ্যে পাক যেটা অবতীর্ণ করেছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে অথে ভাগ্য রজনী এটা যেরকম শবে বেরাত নয় শবে দিনকে কেন্দ্র করে কবরস্থানে যাওয়া অথবা পরের দিন শ্যাম পালন করা এবং রাত্রি জেগে এবাদত করা এ বিষয়ে যেগুলি হাদিস আপনারা শুনলেন সবগুলি মিথ্যা বানাওয়ার অগ্রহণযোগ্য হাদিস এর বিপরীত যেটা সহি হাদিস সেটা হলো প্রত্যেক দিনেই মানুষ ভালোভাবে এবাদত করবে প্রত্যেক দিনেই তাহাজত পড়বে আল্লাহর কাছে দোয়া করবে আরেকটি জিনিস আছে এই রাত্রে সেটা হলে আমাদের অনেকের ধারণা যে এই রাত্রে মানুষের কাছে রুহ নাজেল হয় দলিল হিসাবে পেশ করা হয় তানাজ্জারুল মালা ইকাতু ওয়ার রু হু ফিহা যে ওই রাত্রে আল্লাহর পক্ষ থেকে মালায়গা ফেরেস্তা অবতীর্ণ হন ও রুহ এবং রুহ অবতীর্ণ হয় এখানে রুহ বলতে রুহ নয় এখানে রুহর অর্থ হল জিব্রাইল ইন্না আনজাল্লাহু জিব্রাইল রুহর অর্থ হলে জিব্রাইল অর্থাৎ পাক ফেরেস্তা পাঠান এবং জিব্রাইল আল সাল্লামকে পাঠান এবং আল্লাহর নির্দেশনা ওনারা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এটা হলো ওনার পাঠান লাইলাতুল কদরে এটা মূলত পাঠান লাইলাতুল কদরে এখানে রুহ মানে রুহ নয় রুহ মানে জিব্রাইল এখানে রুহর অর্থ রু করে তারা বলে যে এই শবে বারাতের দিনে মানুষের কাছে রু আসে আর একটি আকিদা মানুষের মধ্যে সেটা হলে যে ওই দিনে কবরস্থানে যায় যে আলো আলোক সজ্জা করে যে কবরস্থানে যাওয়ার যেটা মূল হাদিস একটু আগে চললেন হাদিসে কোনো ভিত্তি নেই সবে বারাতকে কেন্দ্র করে অনেকেই একশো রাকাত সালাত আলফিয়া এক হাজার একশো রাকাত সালাত মানে প্রত্যেক রাখাতে সুরায় চারবার করে একটা বিশেষ নিয়মে তারা পড়ার চেষ্টা করে এগুলি সবগুলি প্রায় বেদাত এবং এগুলি শিয়াদের কাছ থেকে আসা রসম নিয়ম নীতি তো এগুলির কোনো সেই হাদিসে সাব্যস্ত নাই সাব্যস্ত নয় অথে একজন মোমেনের যেটা কর্তব্য সেটা হলেই যে আমল করার পূর্বে সে আমলটি করা হাদিসে সাব্যস্ত কি এটা অবশ্যই জানবে আসলে মূলত এই ধরনের সস্তা এবং বানাওয়াট হাদিস এরা কারা খোঁজে যারা নাকি আমল চোর মুসলমান সারা বছর শ্যাম নেয় সারা বছর সলাাত নেয় কিছু নেই সবে বেড়াতের দিন একেবারে মাগরীবের পরে যে মসজিদে বসে আছে ওই আশা নিয়ে যে এক রাত্রেই তারা আল্লাহকে সন্তুষ্ট করে এক বছরের ভাগ্যকে তারা পরিবর্তন করে দিবে। এটা একটা ধোকা তারা যেরকম ধোকা আর তাদেরকে ধোকা দিচ্ছে এক শ্রেণীর তারা দিন পূজারি ওলামা বা আলেম মূলত তাদের পুঁজি হলো এই সমাজের কাছ থেকে দিন বিক্রি করে খাওয়া তারা এই মিলাদ এই কোরআনখানি এ ধরনের নতুন নতুন রসম নিউজ রসম রেওয়াজ মানুষের মাঝে চালিয়ে মূলত তারা মানুষকে পদভ্রষ্ট করে এবং ওটার দ্বারা তারা দুনিয়ায় কিছু অর্জন করে তো আমাদেরকে আল্লাহ পাক এই দিনের যেন সত্য বুঝ দান করেন পাক যেন আমাদেরকে হক বোঝা এবং হকের উপর আমার কাছে তৌফিক দান করেন আকৌলু খাউলি হস্তাক ফের আলুম আলী সাইল মুসলিমিনস্তাক ফেরো ইন্দরহ